হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিবন আহমেদ অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফেজ সিকোয়েন্স মিটার দিয়ে আমরা ফেজ পরীক্ষা করে দেখাবো। আমাদের থ্রি ফেজ লাইনের যে ফেজগুলো রয়েছে সেগুলো আমরা পরীক্ষা করব। সেটা পরীক্ষা করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফেজ সিকোয়েন্স মিটার নিয়েছি, আর এই সার্কিট ব্রেকারটা হচ্ছে আমাদের থ্রি ফেজ লাইন রয়েছে সার্কিট ব্রেকারের মধ্যে। তো এই থ্রি ফেজ লাইন আমাদের একটি মোটর কানেকশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। আমাদের সেই মোটরটি কখন ক্লকওয়াইজে ঘুরবে, কখন অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে, সেটা কিন্তু আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না। সেই জন্য আমাদের ফেজটাকে আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ এখানে আইডেন্টিফাই করার জন্য ফেজ সিকোয়েন্স মিটার ব্যবহার করা হয়ে থাকে। এই মিটারটি দ্বারা আমরা ফেজ সিকোয়েন্স মিটার দিয়ে আমরা আমাদের লাইনগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, কখন মোটরটি ক্লকওয়াইজে ঘুরবে অর্থাৎ ক্লকওয়াইজ কানেকশন রয়েছে, কিংবা কখন মোটরটি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে, সেটা আমরা এই মিটার দ্বারা বুঝতে পারবো। সেটা করার জন্য এখানে আপনারা যে সার্কিট ব্রেকারটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু থ্রি ফেজ লাইন রয়েছে। যেমন এখানে গ্রিন, ব্লু, গ্রিন, ব্ল্যাক এবং কি রেড, তিন কালার তার ব্যবহার করা হয়েছে। এগুলোকে আর, ওয়াই, বিউ অনেক সময় বলা হয়, বা এল ওয়ান, এল টু, এল থ্রি বলা হয়। তো যেভাবেই চিনেন না কেন, আমরা দেখবো যে আমাদের এখানে ফেজ লাইন রয়েছে কিনা। আমাদের এখানে একটি নিয়ন টেস্টার নিয়েছি, আমরা এখানে ধরে দেখবো। আমাদের নিয়ন টেস্টারের বাতি কিন্তু জ্বলছে, অল্প আলো দেখা যাচ্ছে। এখানে ধরলে আমরা দেখতে পারবো এখানেও বাতিটি জ্বলছে, এখানে ধরলেও আমরা দেখবো আমাদের বাতিটি জ্বলছে। সুতরাং আমাদের এখানে ফেজ রয়েছে। তো আমরা এখন কি করব, এই ব্রেকারটিকে এখন অফ পজিশনে রয়েছে, এখানে অফ লেখা রয়েছে, এটাকে আমরা এভাবে অন করব। অন করলে আমাদের এই পাশে লাইন কিন্তু চলে আসছে। এখন এখানে টেস্টার ধরলে আমরা লাইন দেখতে পাবো, দেখুন বাতি জ্বলছে অল্প করে, আমাদের এই পাশেও এখন লাইন রয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আলোগুলো কম দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এই পাশেও লাইন রয়েছে, ওই যে অল্প করে জ্বলছে। আচ্ছা, এখন আমরা আমাদের এখানে যে ফেজ সিকোয়েন্স মিটারের তিনটি প্রোব দেখতে পাচ্ছেন, আপনারা তিনটি নব দেখতে পাচ্ছেন বা প্রোব দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমরা এটাকে এখন মেজারমেন্ট করব। দেখুন এখানে একটি রেড, একটি গ্রিন এবং একটি ইয়েলো রয়েছে। এখানে অনেকে আর ওয়াই বি বলে, বা এল ওয়ান, এল টু, থ্রি, এল বলে, যেভাবেই আপনারা বুঝে থাকেন বা চিনে থাকেন কোনো সমস্যা নেই। এটা আমরা কি করব, সরাসরি আমাদের যে যেখানে লাইনগুলো রয়েছে পরীক্ষা করার জন্য আমরা এখানে ধরব। ভিউয়ার্স, আমরা এখানে প্রথমে রেডটি আমি এখানে ধরলাম, এরপর আমি গ্রিনটি এখানে ধরব। ধরার ফলে আমাদের দেখুন আমাদের এখানে কিন্তু ভি এবং ডাব্লিউ এই দুইটি বাতি আমাদের জ্বলছে এবং কি একটি সাউন্ড হচ্ছে, অর্থাৎ এল টু এবং এল থ্রি এখানে আমাদের দেখাচ্ছে। আমি এই ইউনিটটি এখনও কানেক্ট করিনি, আমি এই ইউনিটটা কানেক্ট করব। দেখুন আমরা ইয়েলোটা কানেক্ট করেছি এবং কি এখন আমাদের তিনটি বাতি জ্বলছে উপরের, এল এল ওয়ান, এল টু, এল থ্রি জ্বলছে। আপনারা একটু ক্লোজ করে এদিকে দেখান, এখানে তিনটি বাতি জ্বলছে এবং কি আমাদের একটা সাউন্ড আপনারা পাচ্ছেন। সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সি সি ডাব্লিউ ওই পয়েন্টেও কিন্তু একটি বাতি জ্বলছে, আপনারা লক্ষ্য করছেন। এখন আমি যে কোনো একটি আমি তুলে ফেলবো। দেখুন আমি একটি তুলে ফেলেছি, আমাদের সি সি ডাব্লিউ পয়েন্টের বাতিটা কিন্তু এখন চলে গেছে। দেখুন আবার ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমাদের বাতিটি চলছে। আচ্ছা, আমি এখন এই তিনটি তারের যে কোনো একটি তার আমি ঘুরিয়ে দেবো। যেমন রেডটাকে আমি এখান থেকে তুলে নেব, আমি গ্রিনটা প্রথম টার্মিনালে বসাবো এবং এটা আমি আরেক টার্মিনালে বসাবো। দেখুন এখন কিন্তু আমাদের মোটরের সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এল ওয়ান, এল টু, এল থ্রিও ঠিকই রয়েছে, কিন্তু ওই দেখুন সি ডাব্লিউ পাশে যে ওটা গ্রিন বাতিটা কিন্তু জ্বলা শুরু করছে। এখন সি ডাব্লিউতে যখন বাতিটি চলে আসছে, সে তখন আমাদের বুঝতে হবে মোটরটি আমাদের ক্লকওয়াইজে ঘুরতেছে। আর যখন সি সি ডাব্লিউতে ছিল, রেড কালার বাতি জ্বলছিল, তখন কিন্তু মোটরটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতেছিল। তো আমরা যখন এভাবে কানেকশন করব, আমাদের ফেজগুলো ঠিকভাবে কানেকশন হয়েছে কিনা সেই ক্ষেত্রে, বা ক্লকওয়াইজে মোটরটি ঘুরবে কিনা, আমরা এই মিটার দিয়ে যদি এভাবে ধরে পরীক্ষা করে নেই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে মোটরটি ক্লকওয়াইজে ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। এখন কিন্তু আমাদের মোটরটি ক্লকওয়াইজে ঘুরতে আছে। আমি যদি এখান থেকে যে কোনো একটি তুলে ফেলি, দেখুন এখন আমাদের দুইটা লাইন রয়েছে দেখাচ্ছে, আমি যেটাই তুলবো সেটাই। আমি এখন যদি এখান থেকে আরেকটা তুলে ফেলি, আমি ইয়েলো সরিয়ে ফেলছি, আমি যদি রেড তুলে ফেলি, দেখবেন রেডও চলে গেছে
সঙ্গে সঙ্গে আমাদের এখানে প্রত্যেকটা বাতি চলে গেছে। তার মানে কি, কারণ একটি ফেজ দিয়ে আমাদের থ্রি ফেজ মোটরগুলো চালানো সম্ভব না, তাই আমাদের এই বাতিটি কিন্তু এখন কিন্তু ফেজ সিকোয়েন্স মিটার কিনতে কোনো কিছুই শো করছে না আমাদের। তো এইভাবে আমরা এই ফেজ সিকোয়েন্স মিটার দিয়ে আমরা সহজেই বুঝতে পারবো মোটরটি ক্লকওয়াইজে ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরে মোটর, যেমন আমি এখানে ধরবো মোটর অ্যান্টি ক্লকওয়াইজে যখন ঘুরবে তখন কিন্তু আমাদের, এখন আমাদের ক্লকওয়াইজে ঘুরতেছে, গ্রিন বাতিটি জ্বলতেছে, সিডাব্লিউ এর যে গড়টা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমাদের জ্বলতেছে, তার মানে মোটর ক্লকওয়াইজে আছে।